ঠাকুরগাঁও তিন আসন থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ শপথ নিলেও নির্বাচিত অন্য চারজনকে থামানোর চেষ্টা করছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত দুই দিনে বেশ কয়েকবার ফোন করে তাদের শপথ না নেয়ার অনুরোধ করেছেন। পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ ব্যাপারে তাদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের নির্বাচিত এমপি উকিল আব্দুস সাত্তার গতকাল শুক্রবার গণমাধ্যমকে বলেন, লন্ডন থেকে তারেক রহমান তাকে ফোন করেছেন এবং সংসদে যোগ না দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দলের বাইরে কি করে যাব, যাওয়া কঠিন। এক প্রশ্নের জবাবে বিএনপির সরকারের সাবেক প্রতিমন্ত্রী বলেন, বিএনপির মহাসচিবের সঙ্গে এই বিষয়ে আলোচনা হচ্ছে, তিনিও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদে না যাওয়ার কথা বলেছেন। অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের এমপি মোহাম্মদ হারুনুর রশিদ এবং চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের আমিনুল ইসলাম তারেক রহমানের ফোন পাওয়ার কথা অস্বীকার করেন। তবে তারা বলেন, 30 এপ্রিল পর্যন্ত তারা দলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন, এরপর ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন তারা। তিনি বলেন, নানামুখী চাপে মন মেজাজ খুব একটা ভালো নেই। তবে বগুড়া চার আসনের এমপি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি নয়, অন্য একটি মাধ্যমে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু পাননি। পরে তিনি আবার চেষ্টা করলেও তারেক রহমানকে পাওয়া যায়নি। তবে তিনি বলেন, আমার সঙ্গে তারেক রহমানের কথা হবে। এক প্রশ্নের জবাবে মোশাররফ হোসেন বলেন, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেবের সঙ্গে প্রতিদিনই যোগাযোগ হচ্ছে, শেষ দিন পর্যন্ত দলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। দলীয় সিদ্ধান্তের বাইরে হঠাৎ গত বৃহস্পতিবার শপথ নেন ঠাকুরগাঁও তিন আসন থেকে নির্বাচিত বিএনপির এমপি জাহিদুর রহমান। এতে বিএনপি বেশ বিব্রত অবস্থায় পড়েন। দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনার ক্ষোভের সঞ্চালনার জন্ম হয়। পাশাপাশি বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে, মির্জা ফখরুল ছাড়া বাকি চারজন এমপি যেকোনো দিন শপথ নেবেন। এমন পরিস্থিতিতে সার্বিক বিষয়ে আলোচনার জন্য আজ শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।